হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মনিমার ব্লগের সবাই স্বাগত। আসলে কি তোমরা ভালো আছো? আর আমি তো খুব ভালো আছি। আর আজকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সকালটা শুরু করছি তোমাদের সাথে। তো আমি দেখতে পাচ্ছ কাজে চলে এসেছি, আজকে আমার ছুটি নেই, ঠিক আছে? ভেবেছিলাম ছুটি করবো কিন্তু একটু কারণে ছুটিটা হয়নি, ঠিক আছে? তো চলো, মন খারাপই না, আজকের বছরের পয়লা দিন তো, মন খারাপ করে কোনো কিছু করলে তো সারা বছর চলবে মন খারাপে। তাই জন্য আমার কোনো মন খারাপ নেই, আমি হাসি খুশি করে মনে কাজে চলে এসেছি। আর কাজটা তো মেন প্রায়োরিটি জীবনের, বড় কাজ ছাড়া জীবনে চলবো কী করে? কাজটা হচ্ছে আমার মেন। আমি কাজ যতক্ষণ করি না আমার, ততক্ষণ আমার মনটা খুব ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। তো একরাজ হাসি নিয়ে তোমাদের সামনে সকালবেলা বগো বগো করতে চলে এসেছি। তো সকালবেলা এসছি, 6:30 এসে ফল কাটলাম, তারপরে একটুখানি মোছামুছি করলাম, করে নিয়ে তারপর রান্নাঘরে গেছি। তো রান্নাঘরে একটু দেখিয়ে দিই, এই যে একটু গোছালাম, এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, কারণ বছরের পয়লা দিন কালকেরই করেছিলাম বেশি করে, যেহেতু কালকে ফ্যান ট্যানগুলো পরিষ্কার করেছিলাম, আজকে করিনি। আজকে শুধু একটু এই সামনাসামনিগুলো মুছলাম, টিভিটা মুছলাম। তো এইগুলো মোছামুছি করার পরে তারপরে গেছি রান্নাঘরে। রান্নাঘরে আজকে আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, কারণ কী বলতো, আজকে রান্না বেশি কিছু ছিল না, আর এই যে ফলগুলো এখানে গোছ করা হয়নি। আজকে অল্প কিছুই রান্না হয়েছে, আর একটু ফ্যানের তলায় চলে এলাম, রান্না করতে করতে গরম লাগছে, আর আজকে আমি ব্যস্তও নই, ঠিক আছে? তাই জন্য রান্না হয়ে গেছে, অল্পই রান্না। তো চলো কী কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে দেখাবো। তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, আর আমার রান্না হয়ে গেছে, আমি বাসন তেলে সব বেশি নিয়ে ফেলে দিয়েছি, মাজবো একটা কড়া মাজবো। আর আজকে রান্না কী করেছি দেখবে, স্পেশাল রান্না, নববর্ষের দিনে স্পেশাল রান্না, অল্প রান্না হয়েছে দিদি। এই যে দেখো ফ্রাইড রাইস বানিয়েছি আজকে, ঠিক আছে? এখনো কড়া থেকে নামাইনি, নামাবো, ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই তারপরে নামাবো। তো এই যে আর এইদিকে করেছি দই কাতলা, এই যে দেখো, এই যে ঠিকভাবে নিতে পারছি না, ছবিটা তো তুলতে হবে, ঠিক আর এদিকে রয়েছে টমেটোর টক, এই যে দেখো 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 টমেটোর টক, আর একটুখানি শাক ভাজা, ওই যে কি শাক বলে ওটা ভুলে গেছি, নাম ভুলে গেছি, এই যে দেখো অল্প একটু শাক ছিল। তো কাকিমা বলেছিল যে শাক ভাজা খুব করার দরকার নেই, কিন্তু শাকটা পচে যাচ্ছিলো জানো তো, আমি ভাবলাম পচে যাওয়ার থেকে রান্নাটা করেই ফেলি, সেই রান্না করতে হবে তো রান্না করেই ফেলি। এই যে দেখো আমার দই কাতলা কেমন দেখতে লাগছে, ভালো, খুব সুন্দর করে বানিয়েছি, মনোযোগ দিয়েই বানিয়েছি। তো চলো আমি এবারে ফ্রাইড রাইসটা ঢেলে নেবো। ওগুলো গোছ করা হয়ে গেছে, আর এবারে আমি মুছবো গ্যাসটা, মুছবো, মুছে একটা কড়া মাজবো, মাজলে আমার কাজ শেষ। শেষ বলে এখানে শেষ না, আরও কাজ আছে, বুঝেছ?
পয়লা বৈশাখের দিনে কত কিছু রান্না বান্না হবে। বেশ আগে হতো ছোটোবেলায় কী বলতো, অনেক রকম মা ভাজা বানাতো, তারপরে নই নিম পাতা হলুদ সকাল সকাল বাটতে বসতাম, মা ও তো আগে বেটে নি তো ওগুলো বেটে নিয়ে সবাইয়ের পায়ে দিতাম, বড়দের পায়ে, তারপর নিজেরা মাখতাম, মেখে তারপর ভালো করে শ্যাম্পু মেখে স্নান করতাম। তো সেই সব দিনগুলো তো এখন বড় হয়ে গেছি, এখন কাজে নানান কাজে ব্যস্ততায় তিনি আর হয়ে ওঠে না। তবুও এবছরে তো তাড়াতাড়ি বাড়ি যাওয়ার প্ল্যান আছে। আর আজকে দেখো শাড়ি পরে কাটছে, কেমন লাগছে কমেন্ট করে বলো, আর বলো গিন্নি গিন্নি লাগছে বলো। আর ট্রেনের মধ্যে সবাই বলছে কী রে বাবা আজকে শাড়ি পরে কাজে এলি। আরে না, এমন কিছু না, আজকে পয়লা বৈশাখ তাই ইচ্ছে করলো একটু শাড়ি পরার, তাই শাড়ি পরে চলে এলাম। সারা বছর তো চুড়িদার পরি, পরলাম শাড়িটা। কেমন নাইটিটা? নাইটিটা কেমন কেমন মানে তোমার পরে ভালো লাগবে না? আসলে তুমি নাইটি এরকম নাইটি পরো না তো তাই জানো। এটা পরে ঝকঝকে করে দিলাম, কালকে চিমনিটাকে মেজেছিলাম, আজকে এগুলো পরিষ্কার করে দিলাম। তো চলো টাটা।